हेलो व्यूअर्स, এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে সিঁড়িটা আপনারা কি করে আনবেন। তো তার জন্য আমাদের প্রথমে 3D ভিউতে আমি দেয়ালটাকে হাইড করে নিলাম আমার দেখার সুবিধাতে, যে আমার সিঁড়িটা কি রকম আসছে। এরপর আমি স্টেয়ার এখানে ক্লিক করলাম, করে স্টেয়ারে নিলাম। নেওয়ার পরে দেখুন, আমি যদি স্ট্রেট লাইন আঁকি তাহলে হচ্ছে সে একটা স্ট্রেট সিঁড়ি আঁকবে। আমি যদি এরকম স্পাইরাল দিই, তো আমি এটা দেখুন রেভিট আপনাকে দেখাবে, যে এক ধরনের প্রিভিউ দেখাবে যে আপনি কোন শেপে রাখলে কীরকম। তো শুধু এটাতেই না, এরকম অনেক মেনুতেই রেভিট আসলে একটা ছোটোখাটো টিউটোরিয়ালের মতো দিয়ে দেয়। তো আমি এখানে এল শেপ নিলাম, নেওয়ার পরে এই যে এখানে স্পেস বাটন দিয়ে এটা ইয়ে করব। অনেক সময় আপনাদের যদি এই নিচ থেকে উপরে যাওয়ার যে এরোটা, মানে হচ্ছে এটা যদি এরকম না আসে তাহলে আপনারা স্পেস বাটন দিয়ে ক্লিক করতে থাকবেন। আর যদি তাও না পান, খেয়াল রাখবেন এই মিরর প্রিভিউটা অপশনটাও অনেক সময় দেখুন, আমি এই মিরর প্রিভিউ আনক্লিক করার পরে কি হইল, কিছুতেই আমরা যেভাবে চাচ্ছি সেভাবে আসবে না। তো এই একই জিনিসটা আমি যখন মিরর প্রিভিউটা চালু করে রাখলাম, দেখুন দেখলেন এইটা আমাদের যেরকম দরকার সেরকমই হয়েছে। তো আমি মোটামুটি এটাকে এখানে ক্লিক করলাম, করার পরে এটাকে অ্যাডজাস্ট করব এইভাবে ধরে মাউস দিয়ে অ্যাডজাস্ট করলাম। আর যদি আপনাদের খেয়াল থাকে যে আমরা চেয়েছিলাম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হবে আর এটা শেষ হবে ফার্স্ট ফ্লোরে, অ্যাপ্লাই করলাম দেখুন এরকম আসলো। আর এই সিঁড়িটা এখানে শেষ হয়েছে, কিন্তু আমাদের তো দরকার এই ফ্লোর পর্যন্ত। তাহলে আমরা কি করব, আমরা বলবো এটা তুমি আমাকে 18 পর্যন্ত দাও। তো দেখুন সে বলতেছে এটা ইগনোর করতে পারেন আপনি, এই যে 18 পর্যন্ত দেওয়াতে সে এই অ্যাডজাস্ট করে নিল রেভিট। এরপর আপনি যখন এখানে ক্লিক করবেন, দেখুন সিঁড়িটা আমাদের হয়ে গেছে। এইবার আমাদের এই সিঁড়িটা দিয়ে যাওয়ার জন্য এই ফ্লোরে একটা গ্যাপ তৈরি করতে হবে। তো সেটা আমরা কি করে করব, আমরা এই ফ্লোরটাতে ক্লিক করে ডাবল ক্লিক করি, দেখুন এইখানে আপনারা এটা অ্যাডজাস্ট করতে হবে। তা আমি এখানে একটা শূন্যস্থান তৈরি করি এই লাইন বরাবর, ক্লিক করলাম। তাহলে দেখুন সে অটোমেটিকলি একটা শূন্যস্থান তৈরি করলো। এইবার আমাদের মানুষজন যাতে এই দিক দিয়ে না পড়ে যায়, তার জন্য একটা রেলিং দেওয়া লাগবে। তাহলে সেই রেলিংটা কিভাবে দেব, এখানে রেলিংয়ে ক্লিক করুন, করে এই যে লাইন অপশন দিলাম, এখান থেকে গিয়ে আমি দিলাম আর এভাবে দিলাম। আর এটাকে আমি একটু সরাই নিই, যে আমার মনে হয় আমাদের রেলিংয়ের সাথে এটা অ্যাডজাস্ট হবে না, অথবা আমি আরেকটাভাবে অ্যাডজাস্ট করতে পারি। আমি আগে আপনাদেরকে একটা প্রিভিউ দেখিয়ে নিই যে এটা কী ধরনের হতে পারে। খেয়াল করে দেখুন, এইটা আমি যে রেলিংটা আঁকলাম সেইটা আসলে কোথায় আছে, গ্রাউন্ডে। আমি ফার্স্ট ফ্লোরে দিব, দেখুন সে অ্যাডজাস্ট করে নিছে। এই সো আমার যেটা করতে হবে, আমি এইখানে আমার সিঁড়িটা একটু মোটা হয়ে গেছে, এটাকে আমি থিকনেসটা একটু কমাই দিতে পারি। সো এখানে থিকনেসের যে অপশনটা নাই আছে, এটা আমি 2.2 ফিট 8 ইঞ্চ করে দেখি তো কেমন হয়। সো দেখলেন ও অ্যাডজাস্ট করলো, আমাকে জাস্ট হচ্ছে একটু ডানে বামে সরিয়ে অ্যাডজাস্ট করতে হলো। এই রেলিংটা সেও গিয়ে ওইভাবে শেষ হোক, এই সাইড দিয়ে শেষ হোক,
তার জন্য আপনি যেটা করতে পারেন যে ওই একইভাবে চারে গিয়ে রেলিংয়ে গিয়ে এভাবে দিয়ে ওর সাথে কানেক্ট করাতে পারেন, অথবা যেটা আমরা এখানে করেছি, অথবা আমি আপনাদেরকে দেখাচ্ছে আরেকটা কাজ করা, যে আমি এই অনলি এই রেলিংটা ডিলিট করে দিতে চাই। তাহলে কি করব দেখুন, আমি আপনাদেরকে এখান থেকে দেখুন সে ডিলিট করে দিলাম। তাহলে কি হয় দেখুন, এই রেলিংটা আর নেই। তো এভাবে আপনারা এইটাকেও চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। আমি আপাতত আপনাদেরকে এইটা দেখালাম না, এটা আপনারা চাইলে, আমি জানি না আপনাদের সিঁড়ি আপনারা কেমন দিতে চান। আমার এইখানে আমি চাচ্ছি যেহেতু দেয়ালের এখানে আমার একটা গ্যাপ আছে, আর একটা সৌন্দর্যের জন্য আমি এই রেলিংটা দিতে চাচ্ছি। এটাকে রিসেট করে দিলাম।